আগে লোক করে দেখে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু
আল্লাহ তাআলা আরফে হুসনে পড়ে আছে ভাইরা বাবাজিরা মুসলমানের ছেলেরা আমার নবীর সাহাবা হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেলাল গেল কোথায় নবীর কবরে মাটি দেওয়া হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না আমি মাটি দেব না দেব এই মাটি আমার নবীকে চাপা দিয়ে দেবে আমি আমার নবীকে দিতে পাবো না পাবো না কতটা কষ্ট করে বল ভালো করে বুঝে বুঝে খেয়াল করো মুসলমানের ছেলেরা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু
আল্লাহু তাআলা লা হা আল্লাহ নবীর শরীর মুবারকে গোসল করে পরে শরীর মুবারক নাম মুছে লাগে ফলে করে বুঝে বুঝিয়াল করুন কোন কোন নিশানে আজকের রাত জেগে বসে আছেন নবীর জন্য জলসা দিচ্ছেন নবীর জন্য মাহফিল দিচ্ছেন আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা লা হা বলে আমার নবীর শরীর মুবারকে কালো কালো কাফনা মতো দাগ দেখতে পেলাম ইয়া রাসূলুল্লাহ কে পাগল বলে পাগল বলে ভয় পাদের সামনে লে লিয়া ভাই রামাজিরা ওগো মুসলমান ছেলে নবীর উম্মত মাথা নিরা আল্লাহ নবী বলে কেন কালো কালো দাগ কালো কালো দাগ আর এই দাগগুলোর জন্য কতরা ফজিলত কতরা ফায়দা ভাই রামাজিরা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর তাহলে আপনার শ্বশুরের কালো দাগ করে কেন এলো আল্লাহ চলে যাবো
আরে তুই জরে বলবা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর দরুদ সুবহানাল্লাহ আল্লাহ जब मदीना जाएंगे हम मुस्कुराते जाएंगे जरे बोले बोले सुभान अल्लाह आरे तुझरे बोले मौलाना मोहम्मद
আমার সমাজের বাবু ভাইরা আশা করি অল্প সময়ের মধ্যে হয়ে যাবে সংক্ষিপ্ত সময় নবী মায়ের কোলে উম্মতি মুহাম্মাদি দুনিয়ার জমিন থেকে কবরের জমিন থেকে উঠালাম গরিব মানুষ ঠান্ডার সময়
মসজিদে গিয়ে আযান দেই আল্লাহু আকবার আযানের ধ্বনি দেই আমরা আযানের আওয়াজটা শুনিও তো নবী আল্লাহর মসজিদে যায় না ভাইরা বাবাজিরা মুসলমানের ছেলেরা ছেলেরা রমজান মাসে রোজা রোজা আমরা পরিপূর্ণ ভাবে পালন করি না ওগো মুসলমানের ছেলেরা নবীর উম্মত উম্মত ভালো ভালো বুঝে বুঝে আচরণ লক্ষ্য করুন গরীব উম্মত উম্মত রে জান্নাতে যাওয়া তো সব থেকে সহজ সব থেকে সহজ যদি হুজুর হুজুর ভাবে কারণ গরীব গরীব উম্মত উম্মত হয়েছে আপনার জন্য আপনার জন্য কালেমা ঈমান ঈমান এই ঈমানের বিশ্বাস তো আগে থেকে হয়েছে আপনি যদি কালেমা পড়ে ঈমানের ছেড়ে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি আশাহিহি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাওদত আপনি যদি ঈমান নিয়ে নেন আমার আল্লাহ আল্লাহর মালাইকা ফেরেশতার উপরে আপনি যদি ঈমান নিয়ে নেন নবীর উপরে আপনি যদি ঈমান নিয়ে নেন আল্লাহর রাসূলের উপরে আপনি যদি ঈমান নিয়ে নেন কিতাবে আল্লাহর রাসূলের কিতাবে তাওরাত জাবুর ইনজিল কোরআনের উপরে আপনি যদি আল কদরি খাইরিহি আতাতের উপরে ঈমান নিয়ে নেন আল কদরি খাইরিহি আশাহিহি মিনাল্লাহি তাআলা আল বাসিহি বাদাল মাউত যদি আপনি নিয়ত করে নিলেন কবর ময়দানে কিয়ামতকে মেনে নিলেন যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে আপনি যখন ঈমান নিয়ে নেন কালেমার দায়িত্ব ঈমান দায়িত্ব ওখানে শেষ হয়ে গেল মূলত আপনি গরিব মানুষ আপনার জন্য যার জানতে যাওয়ার এত কাজ বাকি আছে কটা দুটো গরিব মানুষ কিভাবে যাবে গরিব হলে হজ 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 মাফ হয়ে যাবে গরিব যদি হয় আমার আল্লাহ হজকে মাফ করে দেবে গরিব যদি হয় আমার আল্লাহ যাকে মাফ করে দেবে গরিব যদি হয় আমার আল্লাহ নামাজ পড়তে হবে নামাজ পড়ে পড়ে ফরজ রোজা করবে বেঁচে থাকবে না আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দেবে জোরে বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর ওয়ালাযালিকা আতাতায়াতুন নাসিতাহা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে তোমাদের উপরে নামাজ দিয়েছিলাম রোজা দিয়েছিলাম হজ দিয়েছিলাম যাকাত দিয়েছিলাম নবী ইনপান দিয়েছিলাম তোমরা যেমন তোমরা ভুলে গেছিলে জড়িত না থাকি নামাজের টাইম মুয়াজ্জিন সাহেব আযান দিল ওঠার সময় কুয়াশা ছড়িয়ে ফেলে বসে চলে গেল গরিব মানুষ গরিব উম্মত উম্মতের মুরব্বী মানুষ ঠান্ডার সময় মসজিদে গেল মসজিদে গিয়ে আযান দেই আল্লাহু আকবার আযানের ধ্বনি দেই আমরা আযানের আওয়াজটা শুনিও তো নবী আল্লাহর মসজিদে যায় না ভাইরা বাবাজিরা মুসলমানের ছেলেরা ছেলেরা রমজান মাসে রোজা রোজা আমরা পরিপূর্ণ ভাবে পালন করি না ওগো মুসলমানের ছেলেরা নবীর উম্মত উম্মত ভালো ভালো বুঝে বুঝে আচরণ লক্ষ্য করুন গরীব উম্মত
আপনারা যে আশা নিয়ে এই গভীর রাত পর্যন্ত বসে আছেন আমাদের মধ্যে মধ্যে আমাদের ভাই যাই যদি চলে এসেছে মাস মাস ভাই যাই তো বিরতে আমরা সকলে একটু ভাই যাই সম্মানিত তো বিরতে 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 হবে না তাই নেই।